গুড মর্নিং বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের বড়দের সবাইকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তো এখানে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে এখানে হলো চা নিয়ে আমি বসে গেলাম, চা খাবো এখন সকালবেলা। চা না খেলে অন্তত আমার পক্ষে দিনটা শুরু হচ্ছে না, সে যতই হোক আমাকে চাটা খেতেই হবে। তো চলো, চা খেয়ে এখানে চলে আসলাম, হলো বালতি নিয়ে হলো ঘরে ঘর মুছবো, ঘর মুছতে হবে, অনেক কাজ করতে হবে। তো আমি সকাল থেকেই তোমাদের আমি কী কাজ করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম সকালবেলা চা খাওয়া থেকে শুরু করলাম, একদম সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ চালিয়ে যাব আমি কী করছি না করছি, যদিও বা সমস্তটা দেখানো সম্ভব না। তো চলো, বেশি বক বক করে ফেলছি, ওইদিকে ঘর মোচা কমপ্লিট তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর এইদিকে দেখো এক গাদা জামাকাপড় নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। কারণ আমার এত জামাকাপড় হওয়ার কারণ কী বলতো, এই তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাই, তারপর হলো ব্যায়ামে নিয়ে যেতে হয়, ড্যান্সে নিয়ে যেতে হয়, তার জন্য আমার জামা কাপড়গুলো একটু বেশি হয়ে যায়। রেগুলার আমাকে এক বালতি কি দু বালতি আমাকে জামা কাপড় ধুতেই হবে। এবারে মাঝে মাঝে অনেকেই বলে যে তোমাদের এত জামা কাপড় কেন ধোয়া হয়, সত্যি বলছে আমাদেরই সত্যি সত্যি জামাকাপড় বেশি ধোয়া হয়ে যায়, কিন্তু দেখলে কিন্তু একটা ময়লা জামা কাপড় না, যেহেতু পরা হয় বাইরে যাওয়া হয় তার জন্য এসে আবার ধুয়ে রেখে দিই ঠিক মতো। তো চলো, বেশি মনে একটু বক বক করে ফেললাম, এখানে জামা কাপড় ভিজিয়ে দিলাম, তারপর আসলাম হলো আবার রান্নাঘরে। রান্নাঘরে কেন, এখন হলো সকালবেলা অন্য খাবার কিছু করব না, আর এখানে হলো মেয়েকে আর বাবুকে দিয়ে দেবো হলো মুড়ি, এখানে তাই মুড়ি ভিজিয়ে রেখেছিলাম, তাই মুড়িটা এখন ধুয়ে দিচ্ছি বাবু আর মেয়ের জন্য দুটো বাটিতে। আর এদিকে হলো দুধ গরমে দিলাম, দুধটা গরম হলে মিষ্টি দিয়ে ওদের দুধ দিয়ে মুড়িটা দিয়ে দেবো, এরাই ওরা এই সকালবেলা এই খাবারটাই খাবে, আর আমি তো পুজো না করলে খাচ্ছি না। আর হলো তোমাদের দাদা ভাইগুলো পাশে এক বাড়িতে কালী পুজো হয়েছিল গতকালকে, তো ওখানে প্রসাদ খেয়ে তারপর স্কুলে যাবে, আর আমাদের ভাতটা আজকে একটু লেটে রান্না হবে। তো চলো, দুধ ঢেলে দিচ্ছি বাটিতে, তারপর বাবু আর মেয়েকে খেতে দেবো, খেতে দিয়ে তারপর চলে যাব হলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে, সেটা হলো এঁচোর কাটবো, আজকে এঁচোর রান্না করব। তো সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি এঁচোর অ্যাকচুয়ালি কীভাবে কাটি, আর কীভাবে কাটলে আর কি আটাটা লাগবে না, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে। দেখো আমি এখানে কলপারে চলে এসেছি হলো বটি আর এঁচোরটা নিয়ে, এখানে দেখো বটিটার মধ্যে এতটুকুও ধান নেই, তার জন্য আর কি আমি অল্পের জন্য পড়তে পড়তে বাঁচলাম। আর এখানে দেখো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এই যে সাদা সাদা জলগুলো বেরিয়ে যাচ্ছে না, এগুলো হলো অ্যাকচুয়ালি আটা। তো জল দিয়ে ধুয়ে নিলে আটাটা হাতেও লাগে না, ওই বটির মধ্যেও লাগবে না, আর হলো যে বাসনে আমি রাখবো কেটে সেটাও লাগবে না। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওইভাবে কেটে এদিকে বালতির মধ্যে আবার চুবিয়ে চুবিয়ে নিয়ে আসলাম যাতে আটাটা না বেরোয়। তো বালতির থেকে একটা একটা করে নিচ্ছি আর এখানে কেটে কেটে রাখছি। তো চলো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমার ভালো লাগবে। তো এই তো আমার কাঁঠাল কাটা শেষ হয়ে গেছে, এঁচোর কাটা শেষ। তো দেখো এতটুকু বেরোলো, আর এর মধ্যে দিয়ে দেবো হলো এই আলু দুটো হলো দিয়ে দেবো মিক্সড করে, আর এই নোংরাগুলো বেরোলো এগুলো পাশের বাড়ির দিদি এসে নিয়ে যাবে গরুর জন্য, ওগুলো রেখে দিলাম, পরে দিদিভাই এসে নিয়ে যাবে। তো আজকে এই চোরটা রান্না করবো হলো চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ আনছে তো চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো আলুটা কেটে নেই, তারপর একটু স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করব। তো দেখো এখানে স্নানে যাওয়ার আগে ভাবলাম এক কাপ চা খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আর চায়ের নেশাটা আমার বরাবরই, সে সকাল হোক দুপুর হোক বিকেল হোক আমাকে যখনই চা বলবে আমি তখনই চা খেয়ে নেবো। তো চলো এখানে চা খেয়ে চলে, চা খেয়ে স্নান করে তারপর জামাকাপড় কেচে চলে আসলাম হলো এখানে ছাদে। তো ছাদে এখানে জামাকাপড় মেলছি, আর এত রৌদ্র আর এত হাওয়া, দেখতে পাচ্ছ হাওয়া কাপড় জামাকাপড়গুলো কীভাবে তুলছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, জানি না বৃষ্টি হবে কি না। চলো ফটাফট করে জামাকাপড়গুলো মেলে তারপর চলে যাবো হলো পুজো দিতে।
কারণ কারণ কি কারণ কিছু না তো পুজো দেন কারণ মা নেই বাড়িতে আর মা থাকলে মাই পুজো পুজোটা দিত তো আমি এখানে পুজো সব কিছু রেডি করে নিলাম আর এখন পুজো দিচ্ছি আর এখানে আমার হাতে যে পাটকাঠি দুটো তিনটে দেখতে পাচ্ছ তো এই তিনটে হলো আজকে হলো বাসন্তী পুজো যেহেতু তো আমাদের এখানে আমার শ্বশুর বাড়িতে নিয়ম হলো বাসন্তী পুজোর দিন হলো এই পাটকাঠিতে করে আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে ভোগা মানে সলতে দিয়ে হ্যাঁ তুলো দিয়ে ওটাকে ওর মধ্যে ঘি দিয়ে মেখে ওই পাটকাঠির মধ্যে মুড়িয়ে দিতে হয় তার মধ্যে আগুন জ্বালিয়ে প্রদীপের মতো করে দিতে হয় এটা হলো আমার শ্বশুর বাড়িতে নিয়ম তো মা যেহেতু বাড়িতে নেই মা থাকলে মাই করতো তো এখানে আমাকেই করতে হচ্ছে তো আমি এগুলো সব কিছু রেডি করে আগে সব কিছু রেডি করে তারপর এই পাটকাঠি নিয়ে বসলাম তো এটা কাজ করব এটা হলো ঘরে দেব না ঘরের হলো প্রত্যেকটা প্রদীপের মধ্যে হলো ঘি দিতে হবে ঘিয়ের বাতি দিতে হবে আর হলো এই তিনটে পাটকাঠি দেবো হলো তিনটে দিতে পারি কেউ কখনো তিনটে দেওয়া হয় কখনো পাঁচটা দেওয়া হয় তো আজকে আমি তিনটাই দিচ্ছি তো এটা দিতে হবে হলো তুলসী তলায় তো চলো আমি কী করি না করি দেখো দেখো এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল তো বাবুকেও খেতে দিলাম বাবুর খাওয়া হয়ে গেছে এবং খেটে শুয়ে পড়লো আর এদিকে তোমাদের দাদা ভাইও এসে গেছে স্কুল থেকে ভাবছি সবাই মিলে একসঙ্গেই খাবো তো চলো দেখিয়ে দিই আগে কী কী রান্না করলাম এখানে রান্না করলাম হলো পটল ভাজা আছে এখানটায় ডাল আছে এখানটায় আছে হলো এঁচোর চিংড়ি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি হাড়িতে আছে ভাত আর এই দিকে হলো আছে হলো আলু পোড়া যেটা তোমাদের দাদা ভাই স্কুল থেকে এসে বললো যে আলু পোড়া খাবো নিজেই দিয়েছিল আলু পোড়াটা তো এখন এই আলু পোড়াটা মাখাবো মেখে সবাই মিলে খেয়ে নেবো আর এখানে হলো বিস্কিট বিস্কিটটা মেয়ে অর্ধেক খেয়ে এখানে রেখে গেল তো যাই হোক তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো বাজলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলা সন্ধ্যাবতি দিয়ে চা খেয়ে মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম মেয়ে ম্যাগি খাচ্ছে আর আমি এদিকে জামাকাপড় গোছাচ্ছি মেয়েকে বললাম যে ম্যাগি খেয়ে তারপর পরে নিয়ে বসো আমি জামাকাপড়গুলো গুছিয়ে তারপর ওকে পড়াবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ব্লগে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো গুড নাইট